চালাইছস শালার পুতেরা তোকে করকরানি বন্ধ করতেছি পেয়ে সুখে গেলি তের বাবা আসেন এবার করকরান 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 এই 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 এবার আসেন আসেন আপনি আসেন আপনি হ্যাঁ তবে চুরি করছি বলে কান্তাছি না এই যে তোর সব বুঝলতাছে আরে ভাই কদম চোরার চুরির কাহিনী নতুন করে বলার কিছু নাই আর অনেক শাস্তি হইছে কিন্তু শোধরায় নাই ও হলো দাঁত চোর মাদবসাহ আপনি বলেন ওর কি শাস্তি হওয়া উচিত শুধু আমার হারামজাদারে বেয়াদবের মতো কথা বলবেন না জুতা মারলে ইজ্জত থাকে না জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মারেন চোপ একদম চোপ চুরি চুরি আবার সিনা চুরি পিঠা একদম লম্বা বানায় ফালামো যে লম্বা বানায় ফালাইব লম্বায় কম আছে আর কি আবারও কথা শোন পরে পঞ্চাশটা জুতার বাড়ি মার আর গুইনা গুইনা 1000 বার কান ধরে উঠবোস করা এত জোরে মারে নাকি বুড়া মানুষ ঠিকই আছে চাচা হালা পড় লাগে মুরগি পালা মুশকিল থাক এনে পইরা চল এইবার যদি সোজা হয় চল 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 মুরগি দিকে হ্যাঁ আল্লাহর গ্রামবাসীরা বেকুবের দল মনে করছে জুতার বাড়ি খাইয়া অজ্ঞান হইয়া গেছি রেশা মন্দিরা এই একটিংটা না করলে পুরা পঞ্চাশটা জুতা বাড়ি খাইতে হইত থাকুম না তো কই গ্রামে থাকুমই না মা নাই বাপ নাই বউ নাই জি নাই পুতাই কেন থাকুম উস্টা মারি তো কই গ্রামের কপালে তোরা আমারে আপন ভাবতে পারলি না আরে কত লোক আছে আমার চোরা বেরেন্ডারে খাতির করব হে যাতা না 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা এই কত বছর কই গেল রে আবার কদিনই আমারে